ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আজকের ডেটে দাঁড়িয়ে যদি আপনি স্মল বিজনেস করছেন এই স্মল বিজনেস কীভাবে আপনি টিকিয়ে রাখবেন অনেকেরই একটা কনসেপ্ট রয়েছে যে দোতলাতে মানে গ্রাউন্ড ফ্লোর বাদ দিয়ে পরের ফ্লোরে বিজনেস হয় না বিজনেস করতে গেলে একদম নিচের ফ্লোরে হতে হবে ছাদে হবে না একদম রাস্তার দিকে হতে হবে বড় রুম হতে হবে এই ধরনের কনসেপ্টগুলো রয়েছে আজকের এই ভিডিওটা আপনার কনসেপ্টকে অনেকখানি ভেঙে দিতে পারে কারণ যেখানে আমরা ভিডিও শ্যুট করছি সেটা কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে নয় বিশাল কোনো মার্কেটও নেই তবে হ্যাঁ ন্যাশনাল হাইওয়ে পাশে এইটুকুই যা বলতে পারেন আবার যিনি এই শপের মালিক বা ওনার তিনি একদিকে শুধু সাইবার কাফে বিজনেস করছেন এমনটা কিন্তু নয় বহুমুখী প্রতিভা রয়েছে তিনি অর্কেস্ট্রাতে গান বাজনা করেন ঘোষকের কাজ করেন আরও অনেক কিছু কখনো সময় বিশেষে নদীতে জালও টানতে যান উপার্জনের জন্যে সৎ পথে উপার্জনের জন্যে তো সো যদি এই ধরনের মোটিভেশনাল ভিডিও আপনার কোথাও মন ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে আনলিমিটেড শেয়ার করবেন যাতে আরও অনেকে এই ধরনের ভিডিও দেখে মোটিভেশন পেতে পারে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও এই মুহূর্তে আমি একদম শপের ভেতরে চলে এসেছি কী আছে সবটা একটুখানি দেখিয়ে নেওয়া যাক তো এটা হচ্ছে একটা জেরক্স মেশিন বহু পুরোনো আমি অন্তত লাস্ট আজকে চার পাঁচ বছর ধরে এটা দেখছি একসাথে রয়েছে কিছুই নেই চারদিকে প্রচুর ক্যালেন্ডার লাগানো রয়েছে একদম ছোট্ট মানে একদম ছোট্ট একটা সব এখানে আবার লোকের অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে ইনি যেসব কাজের সঙ্গে যুক্ত মানে অর্কেস্ট্রা বা বিভিন্ন কাজের সঙ্গে যেখানে যুক্ত সেই জন্য ধরনের কিছু অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে থাকার মধ্যে আছে ছোট্ট একটা জেব্রোনিক্সের মনিটার একটা ঝরঝরে মান্ধাতা আমলের সিপিউ একটা ঝরঝরে একটা ক্যামেরা তবে ঝরঝরে নয় এটা ডিএসএলআর হার এই যে দেখুন যিনি অন্য কাজের সঙ্গে যুক্ত তাই একটা মাইক্রোফোন রয়েছে গান বাজনার সঙ্গে যুক্ত নিজের একটা স্মার্টফোন একটা মাল্টিপুল চার্জিং সিস্টেম রয়েছে এখানে একটা প্রিন্টার রয়েছে আবারও সেই ভরসারযোগ্য জায়গা থ্রি টু ফাইভ জিরো ইকো ট্যাঙ্কের এপসন ব্র্যান্ডিংয়ের ঠিক আছে এটা নতুন নেওয়া হয়েছে দেখা যাচ্ছে একদম নতুন ব্র্যান্ড নিউ রয়েছে আর কিছু নেই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন জিনিসপত্র মানে যেটা একটা সাইবার ক্যাফে চালানোর জন্য একটা চিটের বোতল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কলম গুগল পে স্ক্যানার এই ধরনের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্রচুর ফটো তোলা হয় দেখে বোঝা যাচ্ছে প্রচুর ফটো কাটিং রয়েছে আর বিভিন্ন অনলাইনের কাজের জন্য জিনিসপত্র এই শপের যিনি ওনার তিনার সঙ্গে আমরা কথা বলবো এবারে এবং তিনার থেকে পারফেক্টলি জানবো যে তিনি এই বিজনেস কতদিন ধরে করছেন কি কি সমস্যা রয়েছে কি কি সুবিধা রয়েছে এই কাজ বাদ দিয়ে অন্যান্য কেন কি কি কাজ করেন সেখান থেকে কত আর্নিং হয় প্লাস এখান থেকে কত আর্নিং হয় তো চলুন ওনার সঙ্গে একবার সাক্ষাৎকারটা সেরে নেওয়া যাক তো চলে এসছি এবার যিনি এই শপের ওনার তার সঙ্গে এবং প্রথমেই ওনার একটুখানি ঠিকানাটা জেনে নেবো উনি কোথায় থাকেন কি বিজনেস করেন এই সংক্রান্ত হ্যাঁ নমস্কার আমি সোমনাথ জানা আমি বর্তমান ভাইটগড়ে আমাকে প্রত্যেকেই চেনে আমি ভাইটগড়ের ছেলে বলে কিন্তু নয় আমার বাড়ি হচ্ছে কানাই দিঘি গ্রাম কানাই দিঘি পোস্ট কানাই দিঘি থানা মারিসদা জেলা পূর্ব মেদিনীপুর আমাকে প্রত্যেকেই চেনে এবং জানে যে এক ডাকে আমার বাড়ি হচ্ছে ভাইটগড় কিন্তু না আমার বাড়িটা ভাইটগড় নয় কানাই দিঘিতে আর আমার দোকান হচ্ছে এস এম স্টুডিও অ্যান্ড জেরক্স এটা দীর্ঘ ১৩ বছর ১৩ নয় মাফ করবেন দশ বছর এই ব্যবসায় আমি পদার্পণ করলাম এখনো পর্যন্ত চলছে জানি না পরে কি হবে না সেলিব্রেশন তেমন কিছু নয় সেলিব্রেশন আর আমাদের জীবনে সেলিব্রেশন কি করে হয় যেহেতু শুধু এই ব্যবসা করে তো আমাদের সংসার চলে না আমাদেরকে প্রত্যেক বিভিন্ন ধরনের কাজ করতে হয় এই বিজনেসটা যে আজকে এই মেশিনটা দেখতে পাচ্ছি এই যে একটা সিপিউ রয়েছে একটা মনিটার রয়েছে এটা কি শুরু থেকেই ছিল না মনিটারটা একটা লোডশেডিংয়ের ফলে লোডশেডিং বলবো না ভোল্টেজ পাওয়ার আপ ডাউন হওয়ার জন্য মনিটারটা চলে যায় মনিটারটা ছিল আমার দু সালে কেনা কিন্তু এটা কিনেছি ষোলো সালে সেই সঙ্গে এই সিপিউটা কিন্তু বহু পুরনো বহু পুরোনো সিপিউ কিছুদিন আগেই বলেছে হয়তো এটা বহু পুরনো আর জেরক্স মেশিনটা হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করে বিভিন্ন পার্টস চেঞ্জ করে করে আমাকে করতে হয়েছে আর জেরক্স মেশিনটা হচ্ছে দু সালের মডেল দু হাজার ষোলো সালের মডেল জেরক্সটা বর্তমান এখনো পর্যন্ত একবারই আমি মিস্ত্রিকে দিয়ে কাজ করিয়েছি আদার্স আমাকে টোটালি টাচ করতে হয় না এই মেশিনের উপর আর প্রিন্টারটা বলছেন প্রিন্টারটা রিসেন্ট কেনা হয়েছে আগে কিন্তু আমি বর্তমান প্রিন্টারটা কেনা হয়েছে দু দুমাস মতো মাস কিন্তু এর আগে আমি কিনেছিলাম ডেক্সজেট প্রিন্টার সত্যি বলতে কি আমাদের জীবনে মানে একটা তিন হাজার টাকার বিনিময়ে যদি ফটো বের করতে পারি আমরা ভাবি যে বিশাল প্রফিট কিন্তু এই যে তিন হাজার টাকাটা ইনভেস্ট করব সেই টাকাটা ছিল না এমন পজিশনে লোকের কাছ থেকে ধার নিয়ে টাকাটা সুদে নিয়ে আমি ব্যবসা শুরু করেছিলাম এখন এই যে তুমি তো বিজনেস করছো অনেকে বলে যে গ্রাউন্ড ফ্লোরে ছাড়া হবে না দোতলায় তাও এরকম একটা ছোট্ট জায়গাতে তো পার ডে তোমার রেভিনিউ এরকম কীরকম আছে না দেখুন এখন হয়তো একটু সেলটা ডাউন আছে কারণ এখন তো আর সরকারি কোনো স্কিম নেই বিশেষ করে জেরক্স দোকান আর অনলাইন ব্যাপার হচ্ছে সরকারি কোনো স্কিম না থাকলে জেরক্স দোকানের উপর তেমন একটা প্রভাব পড়ে না আর রেগুলারলি প্রায় ধরুন আপনার জেরক্সের উপর দুশো টাকা একটা রেগুলারলি থাকে জেরক্সে আপনি রিসেন্ট কি জানেন যে এই পি এসের সার্ভিস বিভিন্ন পিনকোড ওয়াইজ বা ট্রাইবাল এরিয়াতে এই পি এস সার্ভিস বন্ধ হচ্ছে না এ বিষয়ে আমার কাছে কোনো ইনফরমেশান নেই আমি জানিও না আমি যেহেতু ডিজি ডিজিপে থেকে ইউজ করছি আমাদের কাছে তেমন কিছু ইনফরমেশান নেই যদি এরকম দেখা যায় যে সমস্ত ইপিএস কোম্পানিগুলো মানে রিজার্ভ ব্যাঙ্ক এবং এনপিসিআই রিজার্ভ ব্যাঙ্ক এবং এনপিসিআই দুটো মিলে এই ধরনের ইপিএস বিজনেসকে বন্ধ করে দেয় তাতে কতটা ক্ষতিগ্রস্ত হবে এই বিজনেস না এই বিজনেসের উপর তেমন বলতে পারবো না এটা কারণ আমি সিএসসি থেকেই করি আর যদি বন্ধ করে দেয় ওটা তার সিএসসি করবে আমাদের তো কিছু করার থাকে না পাটের টাকা কত তোলা হয় টাকা খুব একটা আমি তুলি না

মোটামুটি প্রায় অনলাইনে প্রায় কাজ আমি করি যেগুলো আমার আয়তায় থাকবে আমি অবশ্যই আপ্রাণ চেষ্টা করব মানুষকে সুযোগ এবং সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আজকের ডেটে যে সমস্ত বেকার ছেলে সাইবার ক্যাফে করার জন্যে দৌড়চ্ছে বা করছে তারা কি এই লাইনে এসে দাঁড়াতে পারবে হ্যাঁ অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি থাকে এবং মানুষের সঙ্গে ঠিকঠাক ব্যবহারটা করতে হবে একটাই ব্যাপার একটা মানুষ আসলো একটা বৃদ্ধ মানুষ আসলো ওর সঙ্গে একটু ভালোভাবে কথা বলে যদি কাজটা করা যায় না সে বৃদ্ধ মানুষটা আপনার মানে বলছি কি আপনার ব্যবসায় উন্নতি হোক না হোক আপনি ওনার কাছ থেকে আশীর্বাদটা পাবেন আচ্ছা এটাই তো এই যে এর বাইরে আপনি অর্কেস্ট্রা করেন সেখানে আপনি ঘোষক হিসেবে কাজ করেন গানও গান তো এটা এটার এই এই সব মিলে অ্যাডজাস্টমেন্টটা করেন কি করে আপনার কাস্টমার ক্ষতিগ্রস্ত হয় না না ওটা কাস্টমাররা জানে যে আমি ওটা পেশা নয় আমার ওটা একটু নেশা মানে অ্যাঙ্কারিং এবং গান বাজনার বিষয়ে আমার একটু নেশা আমি ওটাকে পেশা হিসাবে ধরি না কারণ আমাকে খাটতে হবে ভাই আমি একটা কথা বলি শ্রম মানুষের প্রকৃত অর্থ উপার্জনের প্রথম রাস্তা শ্রম এবারে আমি বলি কিছুদিন তো আগেই মনে হয় বলেছে আপনাদেরকে যে আমি নোনা জলের মাছ চাষ যিনারা করেন মানে ভেড়িতে মাছ চাষ ফিশারি মাছ চাষ ও ওখানেও জাল টানতে যাই মানে লেবার হিসাবে যাই আমি সেখানে কিন্তু আমি সেলিব্রিটি হিসাবে যাই না সেটা বাস্তব কথা ওখানে গেলেও আমাকে বলে যে সেলিব্রিটি এসছে কিছু করার নেই তখন আমার মানে আমাকে নিজেকে গর্বিত লাগে কারণ আমি একজন সেলিব্রিটি জাল টানতে গেছি খুব ভালোও লাগে আর প্রত্যেকে বলছি সদভাবে মাছুন সদভাবে উপার্জন করুন এটা কোনো লজ্জা নেই কাজ করতে কারুর কোনো লজ্জা নেই কারণ আমি সোমনাথকে অনেকদিন আগে থেকেই চিনি এমনিতে বহু পারপাসে পরিচয় রয়েছে গান বাজনা সত্যিই যেমন ভালো করে মানে এই লাইনে যারা কমেন্ট্রি করে বিভিন্ন ধরনের জলসার সঙ্গে যুক্ত মাচা প্রোগ্রামের সঙ্গে যুক্ত তারা আবার জাল টানতে যাবে এটার বিষয়টা একটুখানি মানানসই নয় কিন্তু এর বাইরে গিয়েও এটা করে এবং আমি রেগুলারলি করে আমি অনেকেই অনেক সময় ফোন করি যে সোমনাথ তুমি কোথায় তো তখন এটা করে ও বলে যে আমি আজকে তো এখানে জাল টানার প্রোগ্রাম আছে আমি চলে যাব তো তুমি এলে দেখা হবে না তো এরকম একটা ম্যাটার রয়েছে যা এবং আপনারা অনেকেই জানেন যে পূর্ব মেদিনীপুরে আমাদের বাগদা চাষ বা ফিশারি চাষের একটা জায়গা রয়েছে প্রচুর এরিয়া জুড়ে নন্দীগ্রাম খেজুরি তৎসহ কন্টাই এরিয়া জুড়ে বড় বড়ো ফিশারি পেটুয়াঘাট সংলগ্ন অঞ্চল শঙ্করপুর দীঘা এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু এখানে ফিশারি চাষ হয় এবং এখান থেকে মাছ কিন্তু বিদেশে যায় এবং এই কাজের সঙ্গে প্রচুর মানুষ কিন্তু যুক্ত এমনটা নয় যে তারা সবাই শুধু ওই কাজই করে তারা অনেকে সাইবার কাপে করছে কেউ দোকানদার আছে কেউ বিজনেস করছে কেউ পিক আপ ভ্যান চালায় এরকম বহু রুজি কাজের সঙ্গে যুক্ত আবার ওটাকেও পার্ট টাইম হিসেবে নেয় কারণ ওখানে ধরুন একদিন বা দুদিন মাছ ধরতে গেলে একটা কাঁচা টাকা রোজগারের একটা ভালো জায়গা রয়েছে এই যে ফটো পার ডে বের করা হয় ফটো থেকে রোজগার কীরকম হয় ফটো প্রায় চার পাঁচশো টাকার মতো ফটোটা আমি প্রিন্ট আউট করে দিই ফটোতে একটা মানে ওয়ান টাইমের বিজনেস কারণ বাট হচ্ছে একবার যদি একটা কাস্টমারকে ধরে নেওয়া যায় সে তোমার কাছে চিরকাল আসতে থাকবে একদম একদম তাই তো একদম তো সব মিলিয়ে তোমার এই বিজনেসে দশ বছর চলে গেল তোমার কি মনে হয় বাকি জীবনটা এই বিজনেস করে কাটবে না কাটবে না দেখতে তো পাচ্ছি কারণ যেভাবে চলছে বিভিন্ন ব্যাপার মানে ব্যাপার বলবো না অনেক ব্যাপার বলতে গেলে অনেক ব্যাপার বেরোয় মানে চাকরি বাকরি আমাদের জীবনে নেই বর্তমান এম এ পাস করেও জাল টানতে যাচ্ছে এটা কিন্তু একটা বড় ব্যাপার শুধু জাল টানা নয় হারভেস্ট মানে যাকে বরফের কাজ করে যারা তারাও দেখেছে আমি তখন পড়তাম গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ার মনে পড়ছিলাম তখন ছেলেটা এম এ কমপ্লিট করেছে তারপরে রিসেন্ট দু বছর হয়েছে চাকরি পেয়েছে তাই বলবো চাকরি পেছনে না দৌড়ে নিজের ব্যবসা করাই ভালো আমার তাহলে একটা গান তো আমরা শোনার মানে আমাদের আপনারাই আমরা বলি যে আপনাদের হয়েই আমি বলছি যে একটা গান তো শুনতে হবে সোমনাথবাবুর কাছে কারণ ভালো গান করে আমি জানি তো একটুখানি শোনা যাক নাকি স্যার যদিও কয়েক রাত আমি অনুষ্ঠানের জন্য আমার গলার একটু প্রবলেম আছে তবুও কৃষ্ণেন্দুদা যখন বলেছে একটা গান তো খালি গলায় শোনাতেই হবে যেহেতু দাদা বলেছে আমাকে গাইতেই হবে অপমান কখনো ভাবিনি আমি তো তোমার মন চাইতে আসিনি চলো না প্রেম ভেবে পেলাম আঘাত ও চাদ আমার কি অপরাধ তুমি বলে দা ও চাদ আমার কি অপরাধ তুমি বলে দা চাইনি তবু কেন স্বপ্ন দেখালে কোন প্রতিশোধ নিতে দিলে অপবাদ ও চাদ আমার কি অপরাধ তুমি বলে দা সোমনাথ বাবুকে তো একদম ধন্যবাদ মানে প্রথমেই ওই জন্য বলছিলাম যে বহুমুখী প্রতিভা সেটা এখানে প্রমাণিত হয়ে গেল যে বহুমুখী প্রতিভা শুধুমাত্র তবে এটা এটা অ্যাকচুয়ালি নেশার মতো ব্যাপার মানে আমার যেরকম ভিডিও বানানো নেশা এরকম গান বাজনা এসবের সঙ্গে থাকাটা এটা এরও একটা নেশার মধ্যে পড়ে তাহলে সোমনাথবাবু আপনার সঙ্গে আজকে তো অনেক দিন পরে সাক্ষাৎ হয়ে গেল। তা এই যে বিজনেসটা নিয়ে এবারে আমরা শেষ করব এই ভিডিওটাতে আলটিমেট কনক্লুশন কী হয় যদি আগামী দিনে গভর্নমেন্ট কোনো প্রজেক্ট না থাকে তাহলে এই সাইবার কাপে বিজনেস কি গিয়ে দাঁড়াবে আর যদি থাকে মানে আপনার কি মনে হয় যে গভর্নমেন্ট প্রজেক্ট এরকম আসবে সেখানে কাজও হতে থাকবে এই নিয়ে আপনার মতামতটা দেবেন এবং এটাই আমাদের কনক্লুশন এই ভিডিওর শেষে সবশেষ কথা গভর্নমেন্ট তো বিভিন্ন ধরনের আপডেট দেবেই এটা আমরা আশা আশাবাদী হয়ে থাকলাম কারণ গভর্নমেন্ট জ যেই গভর্নমেন্ট আসুক না কেন এখন অনলাইন ছাড়া কোনো কাজ হবে না কাগজে কলমে কোনো কথা হবে না একটা পোস্ট অফিসে রিকুমেন্টের ফর্ম ফিল করতে গেলেও আমাদেরকে অনলাইন ধরতে হবে প্রাইমারি টিচারশিপের অ্যাপ্লিকেশান করতে গেলেও সেটাতেও অনলাইন সুতরাং অনলাইনের অনলাইন চলে যাওয়ার কোনো প্রশ্নই নেই অনলাইন থাকছে থাকবে আর অনলাইন যদিও যায় আপনি আপনার কথা মতো যদিও যায় কিছু হোক না হোক জেরক্সটা তো হবে জেরক্স না হলেও আমার জল তো আছে থ্যাংক ইউ এই ভিডিওটা এখানেই শেষ করছি এর সঙ্গে আড্ডাটা এখানেই শেষ করলাম ভালো লাগলে আবারও বললাম লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে একটু ইন্সপিরেশন দেবেন আমাদেরকে থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড ওয়াচিং ফর দিস ভিডিও আর সোমনাথ বাবুর সঙ্গে অবশ্যই এই রিলেটেড যদি আপনার কোনো দরকার থাকে কথা বলে নেবেন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকলো জয় হিন্দ বন্দে মাতারম নমস্কার フフフ。<music>